ওখানে গিয়ে সব ঘটনা দেখার পর ও কিন্তু একাই আছে, এখনো কিন্তু আমাদের বিয়েটা হয়নি। আর সেটাও ডিসিশনকে আমরা সম্মান জানিয়েই করেছি। আপনি আপনার বন্ধুকে বলবেন ওর অপরাজিতাকে, মানে ওর স্ত্রীকে একটু বেটার চেনা উচিত ছিল। আপনি বসুন না, আসুন। আন্টি, আমাকে আপনি না তুমি করেই বলুন। বেশ, না হয় তাই হবে, কিন্তু এসেছো যখন তখন তো না খাইয়ে তোমাকে ছাড়ছি না। আমি একটা কথা একটু জানতে চাই। এই যে বললে না এক্স ওয়াইফ সমস্ত কিছুর মূলে, তো এক্স ওয়াইফকেই ও আবার বিয়ে করলো? ঘটনাচক্রে তাই হলো। যশের ধারণা রোহিণী এখন অনেকটাই বদলে গেছে। আমি ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম যে রোহিণীর মতো মেয়েরা কোনোদিন বদলায় না, কিন্তু যশ বিশ্বাস করেনি আমার কথা। আমি ভেবেছিলাম শবনম যখন বেঁচে নেই তখন ও রোহিণীকে বিয়ে করুক আর যাকেই বিয়ে করুক, তাতে আমার কিছু যায় আসে না। শবনমকে বেঁচে ফিরে আসতে দেখে আমার মনে হচ্ছে নিশ্চয়ই মধ্যিখানে কোনো ঘটনা আছে। বলো শবনম, কি হয়েছিল সেদিন এক্স্যাক্টলি? জানি না ঠিক রাহুলদা, তবে আমরা যখন বেড়াতে যাই তিনটে ছেলের সাথে দেখা হয়, আর এই তিনটে ছেলে আমাদের খুব ডিস্টার্ব করছিল। আমি যশকে বলি কথাটা, কিন্তু যশ বিশ্বাস করতে চাইনি, বোঝেনি আমার কথা। আমরা যখন সমুদ্রে স্নান করতে যাই ওই তিনটে ছেলেও ওখানে ছিল, ওরাই আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করে। সেই তিনটে ছেলে কে? আমি ওদের আগে কখনো দেখিনি, চিনবো কি করে? আমি জানিও না। সাধারণভাবে ভেবে দেখলে ওই তিনটে ছেলের কিন্তু কোনো উদ্দেশ্য নেই তোমাকে মেরে ফেলার, তার মানে তিনটে ছেলেই হায়ার করা। হায়ার কে করেছে এটা জানতে গেলে আমাদের একটা তদন্ত করতে হবে, আর সেই জন্যই আমাদের থানায় যেতে হবে। এক্স্যাক্টলি, আপনি যে এই কথাগুলো নিজের থেকে বললেন এতে আমি খুশি হলাম। আমি কাল রাতেই অপরাজিতাকে বলেছি যে এই ঘটনার সাথে ওর এই লড়াইয়ের সাথে আমি আছি। আমি দুজন লোককে সন্দেহের তালিকায় রাখতে পারি, তারা কখন কোথায় কি করছিল সব কিছু ডিটেলস থানাকে জানতে হবে, তাহলেই আমার মতে অনেক কিছু হিসেবই বেরিয়ে যাবে। দুজন লোক? স্বপ্নদীপ, তোমরা আবার একটা ঘুট পাকাচ্ছ। ওদেরকে সুখে থাকতে দেবে না, আমি ওদেরকে বাইরে পাঠিয়েই দেব। তার জন্য তার সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ফুলকাকি?